हेलो एवरीवन, वेलकम टू आर न्यू व्लॉग। आज के 13 জুলাই আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আমরা ঠনঠনিয়া কালী মন্দির থেকে। গত সপ্তাহে তোমরা জানোই আমরা ঠনঠনিয়া মা কালীর জন্য একটা সুন্দর লাল বেনারসি কিনেছিলাম আদি মোহিনী মোহন থেকে, আর আমাদের বলা হয়েছিল যে 13 জুলাই শাড়িটা মা কালীকে পরানো হবে। তো আজকে তাড়াতাড়ি সব কাজ র‍্যাপ আপ করে আমরা গেছিলাম ঠনঠনিয়া কালী মন্দিরে দেখার জন্য যে মা কালীকে কেমন লাগছে শাড়ি পরে, অপরূপ সুন্দর দেখাচ্ছিল। তো আমরা গিয়ে দর্শন করে এলাম আজকে। তারপরে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে অস্বাভাবিক গরম করছিল, তো ফেরার পথে একটুখানি ভাবলাম ডাবের জল খাই। সবসময় কোল্ড ড্রিঙ্কস খাই আনহেলদি, তো ভাবলাম আজকে একটু হেলদি খাওয়া যাক। মাঝে মাঝে খাই যদিও ডাব, ডাবটা যথারীতি একদমই ভালো ছিল না, প্রচণ্ড টক ছিল জলটা। যাই হোক, তারপর সেখান থেকে গেলাম বাগুইহাটি বাজারে। কালকে একটু মাটন গালোটি কাবাব বানাবো, তো তার জন্য একটু মাটন কিনলাম। কালকে একটা বিশেষ অকেশন রয়েছে, সেটা তোমাদেরকে ব্লগে অবশ্যই বলবো, তো সেই জন্যই মাটন নিচ্ছিলাম। বলেছিলাম একটু বোনলেসের মতো করে পিসটা করে দিতে সলিড পিস দিয়ে, কারণ গালোটি কাবাবে হাড়ওয়ালা হলে তো অসুবিধে হয়, যদিও বা আবার সেদ্ধ করে হাড় সে আলাদা করতেই হবে, কারণ মাটনকে পুরো বোনলেস ওরা বললেও করা যাবে না, একটু হাড় থেকেই যাবে। যাই হোক, ওখান থেকে মাটন নেওয়ার পরে তারপরে গেলাম আরেকটা শপে। সেখান থেকে কিছু কাল গেস্টরা আসবেন বাড়িতে, তো সেই জন্য একটু থালা প্লেট গ্লাস এইসবও নিলাম। তো সেই সব নেওয়ার পরে তারপর আরও কয়েকটা জিনিস টুকটাক নেওয়ার ছিল, সেগুলো সব কেনাকাটা কমপ্লিট করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম মিও আমরেতে। মিও আমরে থেকে একটা বার্থডে কেক আমরা অর্ডার করলাম। সবসময় টিপিক্যাল শেপেরই চকলেট কেকগুলো অর্ডার করা হয়, যদিও বা আমরা ডিসাইডেড ছিলাম যে চকলেট ফ্লেভারই নেব, বাট আমরা চাইছিলাম ডিজাইনটা বা জিনিসটা যাতে একটুখানি ইউনিক হয় কেকটা দেখতে। তো অনেক কিছু দেখার পরে হঠাৎই আমাদের চোখে পড়ে একটা রসগোল্লার হাঁড়ি শেপের কেক, যেটার ভেতরটা বললো পুরোটাই চকলেট হবে, রসগোল্লার হাঁড়ি আর তার উপরে সুন্দর করে রসগোল্লা সাজানো, পুরোটাই এডিবল মানে খাওয়া যাবে চকলেট ফ্লেভার। তো ফাইনালি সেই কেকটা আমরা অর্ডার করি। অর্ডার করার পরে তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 5:30-6 নাগাদ আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। ঠাকুরের পুজো দিয়ে নেওয়ার পরে তারপরে সারাদিনে আর কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা রাস্তাতে আসলে এত আওয়াজ হচ্ছিল না, তাই জন্য আমি বলে বলে করেছি, কিন্তু গাড়ির আওয়াজে এত মানে অসুবিধা হচ্ছিল শুনতে, তাই আমি আবার করে ভয়েস ওভার দিচ্ছি। ঠাকুর দিয়ে নামার পরে পেয়ে গেছিল খুব খিদে। জোম্যাটো থেকে ওয়াও মোমো থেকে একটুখানি মোমো অর্ডার করেছিলাম সবার জন্য, চিকেন মোমোও ছিল আর ভেজ মোমোও ছিল। প্যান ফ্রাইড আর স্টিম দুরকম মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগলো আজকে। ওয়াও মোমোর মোমো বেশ কিছুদিন খাওয়া হয় না। তো যাই হোক, ফাইনালি সবাই মিলে একটুখানি মোমো ট্রিট হলো, যদিও বা রাকেশ খায়নি, ওরা ও বাড়িতেই নুডলস খেয়েছে। আর এদিকে দেখি মামুনি আবার পায়েস বানিয়েছে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক, আর দেখতে থাকো এন্ড পর্যন্ত। ফাইনালি এখন বাজে 6:30, আর এখানে এখন চলছে চিকেন চাপের প্রিপারেশন। এন্ড কালকে একটা খুবই সুন্দর ওকেশন আমাদের বাড়িতে, সেটা হলো ছুটকির অ্যাডভান্স বার্থডে পালন করা হচ্ছে। বার্থডের দিনে ও থাকছে না যেহেতু, তাই জন্য আগে এবারে বার্থডেটা আমরা সেলিব্রেট করে নিচ্ছি। কালকের মেনু হচ্ছে আমাদের চিকেন চাপ, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন গালোটি কাবাব। তো তার জন্যই আগের দিন থেকে আমরা একটু প্রস্তুতি করছি, আর তার সাথে পিস পোলাও থাকছে, চাটনি পায়েস সব তো থাকবে, কেকও আমরা আজকে অর্ডার করেছি, তোমরা অলরেডি দেখেছো ব্লগে। তো কেন আগে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে সেটা এখন তোমাদেরকে বলবো না, সেটার জন্য আরো একটা দুটো ব্লগ ওয়েট করতে হবে তোমাদেরকে, তাহলেই তোমরা জানতে পারবে যে কেন আগে সেলিব্রেট করা হচ্ছে, দিনের দিনে কেন হলো না। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, আপাতত চলো আমরা এই অ্যাডভান্স বার্থডে প্রিপারেশনটা সুন্দর করে করি। আজকে চিকেন চাপটা পুরো রয়্যাল ইন্ডিয়ান হোটেলের মতো করে করব। এর আগের বার আমারটা অতটা ভালো হয়নি, মানে ভালো হয়েছিল মানে আমি স্যাটিসফাই হইনি। তো কাল রাত্রিরে মায়ের থেকে পুরো রেসিপিটা শুনেছি যে কি করলে পুরো রয়্যাল ইন্ডিয়ান হোটেলের মতো হবে চিকেন চাপটা, মা যেভাবে করে বেসিক্যালি, আমার মায়ের চিকেন চাপটা খুব ভালো লাগে খেতে, তো সেইভাবেই আজকে করবো। আমি
জায়গায় ভাগ করে দিয়েছি চিকেনটাকে হ্যাঁ একটাতে দিইনি ফ্রিজে ঢোকানো যাবে না আজকে আগে থেকে ম্যারিনেট করে রাখছি না ও আচ্ছা মা তুমি আবার ভেবো না যে গুঁড়ো লঙ্কা দিয়েছি তুমি কিন্তু বলেছিলে কাশ্মীরি লঙ্কা দিতে শুধু সেটাই দিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা চিন্তা করে না চিকেন চাপের ম্যারিনেশন করতে করতে বেজে গেছিল অলমোস্ট 8:30 আর রাত্রিরে ডিনারে ছিল রুটি আলু ঝিঙের তরকারি সেই ঝিঙের খোসা বাটা আবার যেটা আমার ফেভারিট আর তার সাথে ছিল চিংড়ি মাছের একটা তরকারি আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি কালকে সকাল সকাল থেকে অনেক প্রিপারেশন আছে অনেক কিছু আছে কাল একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে তো সেটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কাল টাটা টেক কেয়ার গুড নাইট